ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একদম অন্যরকম একটা ব্লগ ব্লগ বলবো না একটা বড় সমস্যায় পড়েছি অনেক বড় সমস্যা আমার লাইফে প্রথমবার আমি এরকম একটা সমস্যায় পড়েছি আমি কি করব আমি নিজেও জানি না সবাইকে সবাইকে মানে বোঝাচ্ছি যে না কোনো অসুবিধে নেই খুব ভালো কোনো ব্যাপার নয় এটা কিন্তু বিশ্বাস করো আমি নিজের ভেতর থেকে আমি ভীষণভাবে ভয় পাচ্ছি যে কিভাবে হবে জিনিসটা জানি না তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো বুঝতে পারবে সেটা হচ্ছে যে আমি একা একা অবশ্যই আসছি একা বলতে আমি আমার ছেলে একা একা অবশ্যই আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্দোর যাব কিন্তু মানে এক তো একা একা যাচ্ছি এত লং ডিস্টেন্স সেটা একটু ভয়ের ব্যাপার থাকে সেটা তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো আর তার সাথে যেটা হচ্ছে যে একা একা আমি অনেকবার গেছি কিন্তু সেটা ঠিক আছে মেনটেন করে নেব কিন্তু তার সাথে প্রবলেম হচ্ছে দুটো এক নম্বর হচ্ছে যে যখন আমি ইন্দরে নামবো ইন্দরে নেমে আমাকে রিসিভ করবে কে কারণ রিসিভ করার জন্য সব সময় আমার হাজব্যান্ড থাকতো বা হাজব্যান্ড সঙ্গে যেত সেই জন্য কোনো ভয়ের ছিল না কিন্তু এবারে রিসিভ করবে কে তো ওইটা একটা ভয়ের থাকে আর সবথেকে বড়ো ভয় যেটা যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ আমি জানি আমি তোমাদের সাথে যখন শেয়ার করছি আমি নিজে একটু হেসে বলছি যাতে আমার ভেতর থেকে ভয়টা একটু কাটে অ্যাকচুয়ালি ভীষণ ভয় আছে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট টিকিট পাইনি অ্যাকচুয়ালি আমাদের আসার ঠিক ছিল না মানে প্রথমে ঠিক হয়েছিল আমরা যা আসবো তো সেই হিসেবে আমরা টিকিট করেছিলাম কিন্তু তারপরে আবার ঠিক হলো যে না আমরা যাব না তো আমরা টিকিট ক্যান্সেল করে দিয়েছি মানে আসবো না এটা ভেবে টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম আমরা যদি না আসি তাহলে তো এখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই নেই সেই জন্য টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে আবার ডিসাইড করলাম যে না আমরা ওয়েস্ট বেঙ্গল আসবো তো আসবো তো ঠিক আছে কিন্তু আমাদের যাওয়ার টিকিট আর আমরা পাচ্ছি না আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানে হাওড়া থেকে ইন্দোর একটাই ট্রেন চলে সেটা হচ্ছে সিপ্রা এক্সপ্রেস আর শিবটা এক্সপ্রেসে এখন টিকিট নেই এবার আমরা কি করে যাব আমাদেরকে পৌঁছাতেই হবে আমার স্কুল তো ঠিক আছে আমি ম্যানেজ হয়তো যাই একটা বলবো কিন্তু ছেলের এক্সাম আছে তো এক্সামটা কি করে হবে ও যদি দেরি করে যায় তো সেই জন্য আমাদেরকে কত রকম মাথা খাটিয়ে 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 তারপরে আমরা একটা ব্যবস্থা করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যবস্থা তো করেছি কিন্তু যাব কি করে মানে আমি তোমাদেরকে এবার খুলে বলি অ্যাকচুয়ালি আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে রানী কমলাবতী বলে একটা স্টেশন আছে সেই স্টেশনে নামবো আচ্ছা সেই স্টেশনে নামবো রাত আটটার সময় আচ্ছা তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরি বাস ধরি অটো ধরি যাই হোক ধরে আমাদেরকে ভোপাল স্টেশন অবধি যেতে হবে এবার ভোপাল স্টেশন থেকে আমাদেরকে ট্রেন ধরে ইন্দোরে যেতে হবে তো এত কিছু সত্যিকারের প্রথমবার হয়তো তোমরা অনেকেই বলবে যে এটা কোনো ব্যাপারই না কিন্তু বিশ্বাস করো আমি জানি তোমরা অনেক সাহসী তোমাদের কাছে কোনো ব্যাপার নয় বাট আমার কাছে ভীষণ প্রবলেম সঙ্গে যদি হাজব্যান্ড থাকতো তাহলে আমার কোনো অসুবিধে ছিল না কিন্তু যেহেতু আমি আমার ছেলে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যখন আমরা হাওড়া থেকে রানী কমলাবতী অবধি যাচ্ছি ওটা ওটা অনেকটা লং ডিস্টেন্স তো ওটা আমাদেরকে নামাবে রাত আটটা আর ভোপাল থেকে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে রাত এগারোটা তো এই যে আটটা থেকে এগারোটা এই তিন ঘন্টার মধ্যে আমাদেরকে রানী কমলাবতী থেকে ভোপাল স্টেশন অবধি এর মধ্যে আমাকে পৌঁছাতে হবে হ্যাঁ রানী কমলাবতী থেকে ভোপাল স্টেশন বেশি দূর নয় মাত্র দশ মিনিটের রাস্তা কিন্তু প্রবলেম হচ্ছে বাই চান্স যদি এতটা লং ডিস্টেন্স হাওড়া থেকে রানী কমলাবতী তো লং ডিস্টেন্স ওটা বাই চান্স যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওদিকে ট্রেনটা পাবো না মানে অলরেডি আমরা যদি ওইখানে রানিং অমলাবতীতে নেমে ওখানেই ট্রেন ধরতাম তাহলে হয়তো এতটা কোনো মানে সমস্যা ছিল না কিন্তু আমাদেরকে ওখানে নামতে হবে ওখানে নেমে আবার একটা ট্রেন ধরো বা বাস ধরো বা যাই হোক আর সেটা হচ্ছে রাত্রিবেলা দিনের বেলা হতো সব থেকে মানে কোনো প্রবলেমই ছিল না কিন্তু সেটা হচ্ছে রাত্রিবেলা রাত আটটা এবার বাই চান্স যদি ট্রেন লেট হয় তাহলে এদিকে আমরা মানে ওই ট্রেনটাও ধরতে পারবো না ভোপাল থেকে যে ট্রেনটা আর রাত্রিবেলা আমরা করবোটা তো এমনি নর্মালি যদি আমরা সকালবেলা আসতাম তাহলে রানী কমলাপতি থেকে ডাইরেক্ট বাস ইন্দোর যাচ্ছে সেটা আমাদের কোনো সমস্যা হতো না কিন্তু আমি তো যাচ্ছি রাত্রিবেলা আর রাত্রিবেলা বাস যদিও থাকে বিশেষ করে আমি মানে নিশ্চিন্ত হতে পারছি না কোথাও গিয়ে আমি ভয় পাচ্ছি আমাকে অনেকেই বলছে যে তুমি তো রানী কমলাবতীতে নেমে এত কিছু মানে তাড়াহুড়ো করে এত কিছু পারিশান না করে তুমি তো ওখান থেকে ডাইরেক্ট বাস যাচ্ছে ইন্দোর ওইখান থেকে একদম ওইখানেই বাস পাওয়া যায় ওখান থেকে বাস ধরে ইন্দোর আসতে পারো কিন্তু আমার কাছে একটাই কথা দিনের বেলা হতো আমি অবভিয়াসলি আমি বাস ধরেই যেতাম কিন্তু যেহেতু রাত্রিবেলা একটা পুরো রাতের ব্যাপার পুরো রাত আমি আমার ছেলে দুজন একসাথে হাজব্যান্ড সঙ্গে নেই বাসে করে যেতে একটু কোথাও ভয় পাচ্ছি আমি তো সেই জন্যই আমি বাসটা অ্যাভয়েড করছি দিনের বেলা হলে কোনো ব্যাপার ছিল না তো এবার কথা হচ্ছে যে যদি ট্রেনটা আমি মানে একটু লেট হয়ে যায় মানে হাওড়া থেকে রানী কমলাবতী অবধি তাহলে আমি তখন কি করব আমি কি স্টেশনেই বসে থাকবো সারা রাত তারপরে যদি স্টেশনেও বসে থাকি তারপরে কি করব আর যদি স্টেশনে মানে আমার মাথা কাজ করছে না যদি একটু লেট হয়ে যায় তাহলে আমি করবো তো অনেকেই আবার বলছে যে তুমি এক কাজ করো তুমি ওখান থেকে হাওড়া থেকে সাগর অবধি টিকিট করো সাগর থেকে এখানে করো আবার আমরা মাঝখানে দেখছিলাম যে হাওড়া থেকে নাগপুর অবধি যদি ট্রেনের টিকিট পাওয়া যেত তাহলে আমরা নাগপুর থেকে ইন্দোর ট্রেন নিয়ে নিতাম কিন্তু নাগ হাওড়া থেকে নাগপুর অবধি কোনো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না তো মানে রিজার্ভেশন তো আগে থেকে করতে হয় তো সেটা আমরা কিছুতেই পাচ্ছিলাম না নাগপুর থেকে ইন্দোর পাচ্ছি কিন্তু আমাদের হাওড়া থেকে যে বেরোচ্ছি সেই টিকিটটা আমরা সিট কনফার্মটা পাচ্ছিলাম না তো যার জন্য এই আমাদেরকে রাস্তাটা করতে হলো কিন্তু বিশ্বাস করো আমি ভীষণভাবে ভেতর থেকে ভীষণভাবে চিন্তিত টেনশান হচ্ছে যে কি করব কী না করবো যাই হোক যদি তোমাদের সাথে তো পুরো ব্লগটা শেয়ার করি অবশ্যই শেয়ার করব কোনো সমস্যা হলে অবশ্যই শেয়ার করব তো আমি নিজে বলছি নিজে এখনও টেনশানে ঘেমে যাচ্ছে কিন্তু বিশ্বাস করে কাউকে বুঝতে দিইনি যে আমার ভেতরেও এত টেনশান হচ্ছে কারণ আমি যদি একবার বলে দিই আমার টেনশান হচ্ছে না তাহলে আমাকে কেউ আর আসতে দেবে না সবাই বলবে যে আমরা অন্য ব্যবস্থা করছি যেটাতে তুই নিশ্চিন্তে পৌঁছাতে পারবি তো সেই জন্য আমি কাউকে বোঝাতে দিচ্ছি না তবে হ্যাঁ আমাদের মানে দুটো ট্রেনে কিন্তু সিট কনফার্ম আছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই শুধু এই ব্রেকটা নিয়ে প্রবলেম হচ্ছে আর রাত্রিবেলা বলে আর কোনো সমস্যা নয় রাত্রিবেলা চান্স ট্রেনটা লেট হলে তখন কি করব আর এই যে ব্রেক করে করে রানী কমলাবতী তারপরে আবার ভোপাল ভোপাল হ্যাঁ ভোপাল ভোপাল থেকে ইন্দোর ইন্দোর থেকে ঘর তো এটা অনেকটা যাই হোক বন্ধুরা আশা করছি ভালোই ভালোই পৌঁছে যাবো আর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখতে পাবে তো টাটা বাই বাই খুব ভালো থেকো তোমরা সবাই